হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো ক্লাস টেনের লেসান ফোর টেড হিউজের লেখা একটি কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি শুরু করার আগে আমি প্রথমে কবি এবং কবিতা সম্বন্ধে তোমাদের ইন্ট্রোডাকশান দেবো এবং তারপর কবিতাটি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে আমি বাংলা মানে এবং ব্যাখ্যাও বুঝিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমেই আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট অর্থাৎ এখানে তো একটা গল্প নয় কবিতা তো এখানে কবিতার যে কবি এবং কবিতা সম্বন্ধে টেক্সটার সম্বন্ধে একটুখানি ইন্ট্রোডাকশান দেওয়া আছে আমি সেটা পড়িয়ে দিই প্রথমে কবি সম্বন্ধে জেনে নিই দেখো এডওয়ার্ড জেমস টেড হিউজ নাইনটিন থার্টি টু নাইনটিন নাইনটি এইট এটা ওনার লাইফ স্প্যান অর্থাৎ উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মারা যান ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট নোটেড মানে বিখ্যাত তিনি ছিলেন বিখ্যাত এক ইংরাজি কবি অ্যান্ড বিন দ্য পোয়েট লরেট পোয়েট লরেট হচ্ছে একটা সাম্মানিক পদ সাহিত্যিকদের দেয়া হয় অফ গ্রেট ব্রিটেন তো তিনি গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট ছিলেন একটা উপাধি পেয়েছিলেন ফ্রম নাইনটিন এইটটি ফোর টিল হিস ডেথ উনিশশো সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তো উনিশশো সালে সেই যে উপাধিতে তিনি বা সেই যে সাম্মানিক পদে তিনি ভূষিত হয়েছিলেন এবং তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ তিনি যতদিন বেঁচেছিলেন তিনি সেই সাম্মানিক পদে অধিষ্ঠিত ছিলেন হিস ফেমাস ওয়ার্কস ইনক্লুড তার বিখ্যাত কাজগুলোর মধ্যে অন্তর্গত বলে দেখো তার কিছু বিখ্যাত ওনার কাজের কথা বলা হয়েছে বার্থডে লেটার্স দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম মুভি এগুলো হচ্ছে ওনার বিখ্যাত কাজ তো এই গেল কবি পরিচিতি এর পরের প্যারাগ্রাফে চলে এসে এখানে আমরা কবিতা সম্বন্ধে একটু জানব দেখো কি বলা হয়েছে কবিতার সম্বন্ধে দ্য পোয়েম ডেসক্রাইবস এই কবিতাটা বর্ণনা করে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড একটা অল্প বয়সী শিশুর এক জাদুময় অভিজ্ঞতা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ জাদুময় অভিজ্ঞতা কোথায় না ইনেন ওকুড ওকুড অর্থাৎ ওক গাছের জঙ্গল তাহলে ও গাছের জঙ্গলিয়া গল্পবয়সী শিশুর জাদুময়ী অভিজ্ঞতা এই কবিতাটা বর্ণনা করে অ্যান্ড ইন্ডিকেট দ্যাট এবং এটা আরও নির্দেশ করে দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ যে মানুষেরা মানুষদের এবং গাছেদের সুট থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি থ্রাইভ কথার অর্থ হচ্ছে উন্মোচিত হওয়া মানে উন্নতি লাভ করা সমৃদ্ধি লাভ করা তো মানব সভ্যতা বা মানুষেরা এবং গাছেদের উচিত একসাথে দুজনকে মেলে ধরা মানে দুজনে যদি একে অপরের পরিপূরক তো আমরা জানি কারণ মানুষ গাছ ছাড়া বাঁচতে পারে না আবার মানুষের দেহ অক্সিজেন নিয়েই কিন্তু গাছ খাদ্য তৈরি করে বেঁচে থাকে অর্থাৎ একে অপরের পরিপূরক তাই কী করতে হবে দুজনকে কিন্তু মিলেমিশে একটা পরিবারের মতো থাকতে হবে তো এই কবিতাটা সেটাই দেখি দেখিয়েছে ইট ফোকাসে স্ট্রংলি এটা আরও গভীরভাবে দৃষ্টিপাত করেছে কিসের ওপরে অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশ আছে সেইটাকে রক্ষা করার যে প্রয়োজনীয়তা সেটার ওপরে আরও দৃষ্টি নিক্ষেপ করেছে কেন কেন রক্ষা করা প্রয়োজন ফর দ্য ওয়েলফেয়ার অব ম্যানকাইন্ড মানব জাতির উন্নতির জন্য বা মানব সভ্যতার উন্নতির জন্য আমরা যদি বাঁচতে চাই আমাদের ফিউচার জেনারেশান বা নেক্সট জেনারেশানকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে চাই সেই জন্য কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ গাছকে কিন্তু রক্ষা করতেই হবে তো এই গেল কবিতার পরিচিতি এরপরে আমরা কবিতাটা শুরু করব তো চলো কবিতাটা শুরু করা যাক দেখো কি বলেছে ওয়ান সাই ক্রেপ্ট ইন অ্যান্ড ওকুড ক্রেপ্ট অর্থাৎ হামাগুড়ি দেয়া শিশুরা যেভাবে হাঁটে আর ওকুট তো আগেই বললাম ওক গাছের জঙ্গল এখানে আই অর্থাৎ এই কবিতার যিনি ন্যারেট করছেন অর্থাৎ ন্যারেটার এখানে ন্যারেটার তুমি বলতে পারো কবি নিজেই মানে এখানে কবি স্বয়ংই হচ্ছে গল্পটাকে ন্যারেট করেছেন ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট ওয়ান্স মানে তোমরা যেন একদা একদা আমি ওক গাছের জঙ্গলে হামাগুড়ি দিয়ে ঢুকেছিলাম বা প্রবেশ করেছিলাম কেন প্রবেশ করেছিলাম না আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ লুকিং ফর লুক ফর এই ফেজাল ভাবটার সাথে তোমরা সবাই পরিচিত মানে খোঁজা আর স্ট্যাক কথার অর্থ হচ্ছে পুরু হরিণ আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার মেট মিটের পাস্টেন সাক্ষাৎ হওয়া বা দেখা হওয়া সেখানে আমার সাথে এক বৃদ্ধা মহিলার দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ নবলি মানে আনস্টেডি দেখবে নেস্টে দেওয়া আছে বা কাঁপা কাঁপা স্টিক মানে লাঠি তাহলে সে লাঠি হাতে কাঁপ দাঁড়িয়ে কাঁপ ছিল মানে তার লাঠিটা ছিল সেটা যেন কাঁপ মানে কাঁপুনির সাথে ছিল মানে সে কাঁপ ছিল সে স্থির হয়ে দাঁড়াতে পারছিল না অ্যান্ড র্যাগ র্যাগ মানে ছেঁড়া তার পোশাক ছিল ছেঁড়া খোঁড়া দেখুন এখানে একটা সুন্দর ইমেজেরই ব্যবহার করা হয়েছে এই যে বলা হয়েছে যে সে লাঠি হাতে কাঁপ ছিল এবং তার পোশাক ছিল ছেঁড়া খোঁড়া এর মাধ্যমে বর্তমান যে পরিবেশের উপরে মানুষের যে অত্যাচার সেইটাকে দেখানো হয়েছে যে আমরা যে অরণ্য নিধন করছি উদ্ভিদ ধ্বংস করছি সেইটা দেখানো হয়েছে আমরা জানি যে মানুষ প্রতিনিয়ত কি করছে যে গাছেদের কেটে ফেলছে অরণ্য ধ্বংস করছে তো এই যে গাছেদের ওপর মানুষের নির্মম অত্যাচার সেইটার ইমেজ হিসাবেই কবি কি বলেছেন যে ওই যে বৃদ্ধা মহিলা যিনি কিনা গাছের প্রতীক আমরা পরের লাইনেই পড়বো তো ওনার বর্ণনা দিয়েছেন কি না উনি যেন লাঠি হাতে কাঁপছেন এবং ওনার হচ্ছে পোশাক হচ্ছে ছেঁড়া খোঁড়া অর্থাৎ গাছেদের ওপর যে আমরা অত্যাচার করছি সেইটাও তিনি বুঝিয়েছেন দেখো তার পরের লাইনে সি সেট তিনি বলেছিলেন আই হ্যাভ ইয়োর সিক্রেট আমার কাছে তোমার গোপন তথ্য আছে হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ আমার এই ছোটো ব্যাগটার মধ্যে অর্থাৎ আমার এই ছোটো ব্যাগের মধ্যে কিন্তু তোমার সমস্ত গোপন তথ্য আছে নেক্সট প্যারায় চলে যাও দেন সি বিগেন টু ক্যাকেল ক্যাকেল মানে খ্যাঁক খ্যাঁক শব্দ করা এখানে হাসিও তুমি বলতে পারো খ্যাঁক খ্যাঁক হাসি তো তারপরে সে খ্যাঁক খ্যাঁক শব্দ করলো বা খ্যাঁক খ্যাঁক আওয়াজ করে হাসলো অ্যান্ড আই বিগেন টু কোয়াক কোয়াক মানে কম্পন বা শিহরণ এবং আমি কম্পিত হলাম বা শিহরিত হলাম মানে আমি ভয় পেয়ে গেলাম সি ওপেন্ড আর লিটিল ব্যাগ সে তার ছোট্ট ব্যাগটাকে খুললো অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক টোয়াইস মানে দুবার অ্যাওক মানে জেগে ওঠে এবং আমি দুবার জেগে উঠলাম কেন দুবার জেগে উঠলাম এটা আমরা কবিতার শেষ দিকে গিয়ে জানতে পারবো যে কবি কেন এই কথাটা বলেছে যে আমি দুবার বা দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম পরের লাইন দেখো সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব সারাউন্ডেড মানে ঘিরে ধরা স্টারিং মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা ট্রাইব মানে হচ্ছে উপজাতি তো আমাকে ঘিরে ধরে আমার দিকে এক একদিষ্টে তাকিয়েছিল এক উপজাতি অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক টায়ার্ড মানে বাঁধা আর স্টেক মানে খুঁটি এবং আমাকে একটা খুঁটিতে বাঁধা ছিল তাহলে আমি যখন চোখটা খুললাম আর চোখ খুলে দেখলাম যে কি হলো আমি তো দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছি তখন বাইরের পরিবেশটা কীরকম আছে সেখানে না আমাকে ঘিরে দাঁড়িয়ে আমার একদিকে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে একটা হচ্ছে উপজাতি এবং আমাকে কিনে একটা খুঁটির সাথে বাঁধা দে সেড ওই যে উপজাতি আমাকে ঘিরে ধরেছে তারা বলল কি বলছে উই আর দ্য ওক ট্রিজ আমরা হলাম ওক গাছেরা তাহলে ওই যে বললাম এখানে হচ্ছে পার্সোনিফিকেশান ইউজ করা হয়েছে ওই যে বৃদ্ধা মহিলা সেও হচ্ছে একটা ওক গাছ যে কিনা কথা বলছিল গল্পের ন্যারেটর অর্থাৎ কবির সাথে আর এখন যে উপজাতি কবিকে ঘিরে ধরেছে তারাও কিন্তু ওক গাছ অর্থাৎ ওই যে বললাম এখানে ওক গাছটাকে পার্সনিফাইড করা হয়েছে তাদেরকে যেন একটা উপজাতি দেখানো হয়েছে তো তারা কি বলছে যে আমরা হচ্ছি ওক গাছেরা অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং তোমার নিজের সত্যিকারের পরিবার কেন নিজের সত্যিকারের পরিবার বলা হয়েছে কারণ গাছকে বলা হয় মানুষের থেকে প্রিয় বন্ধু গাছ এবং মানুষের সম্পর্ক কিন্তু একটা পরিবারেরই মতো আমরা সবাই জানি গাছেরা না থাকলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারব না তাই মানুষের যদি একটা নিজের পরিবারকে মানুষ যেরম ভালোবাসে সেইভাবেই কিন্তু তার গাছেদেরকে ভালোবাসা উচিত এবং পরিবারের লোকেদেরকে যেরম আগলে রাখে আমাদের উচিত গাছকেও সেইভাবে আগলে রাখা কারণ ওরা আছে বলেই কিন্তু আমরা আছি তাই পরিবার ওরা আমাদের এটাই বলেছে যে আমরা হচ্ছি ও গাছেরা এবং আমরাই হচ্ছি তোমার সত্যি করে নিজের পরিবার কিন্তু দুঃখের বিষয় কি দেখো পরের লাইনেই বলা হয়েছে উই আর চপ ডাউন চপ ডাউন মানে কেটে ফেলা আমাদেরকে কেটে ফেলা হয় টর্ন আপ উই আর টর্ন আপ টর্ন আপ মানে ছাড়িয়ে ফেলা এখানে ছিন্ন করা টুকরো টুকরো করা তো আমাদেরকে কেটে ফেলা হয় আমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হয় ইউ ডু নট ব্লিঙ্ক ক্যান আই ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক ফেলা ব্লিঙ্ক ক্যান আই তুমি চোখের পলকও ফেলো না এ কথার অর্থ হচ্ছে যে তুমি কোনো পাত্তাও দাও না তুমি পরোয়াই করো না আমাদেরকে যে কেটে ফেলা হচ্ছে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে এতে তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই তুমি এটাতে পরোয়াই করো না যে হচ্ছে হচ্ছে আমার তো তাতে কিছু হচ্ছে না গাছ কাটা হচ্ছে তাতে কি হচ্ছে তো এরপরে তারা কি বলছে দেখো আনলেস ইউ মেক এ প্রমিস নাও আনলেস মানে যতক্ষণ না যতক্ষণ না তুমি এখন একটা শপথ করো প্রমিস মানে প্রতিজ্ঞা বা শপথ যতক্ষণ না তুমি এখন একটা শপথ করবে যদি না শপথ করো কী হবে নাও ইউ আর গোয়িং টু ডাই নাহলে তুমি মারা যাবে তাহলে যতক্ষণ না তুমি শপথটা করছো তোমাকে ছাড়া হবে না যদি না তুমি শপথ করো তাহলে কি হবে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে পরের প্যারাগ্রাফে কি বলছে দেখো কি শপথ করতে বলা হচ্ছে সেটা বলা হচ্ছে হোয়েন এভার ইউ সি অ্যান ওকটি ফেল্ড হোয়েন এভার যখনই আর ফেল্ড মানে পড়ে যাওয়া এখানে পড়ে যাওয়াটাকে তুমি বলতে পারো কেটে ফেলা যখনই তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হচ্ছে ফেল্ট পড়ে যাওয়াই যে বললাম শুধু কেটে ফেলা নয় দেখো প্রাকৃতিক কারণেও তো গাছ ভেঙে পড়ে বা বয়সজনিত কারণেও সে মারা যায় তো সেটাই বলছে যখনই তুমি দেখবে একটা ওক গাছ পড়ে যাচ্ছে অর্থাৎ একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে বা প্রাকৃতিক কারণে সে হচ্ছে পড়ে গেছে মানে সে মারা গেছে সয়ার সোয়ার মানে হচ্ছে শপথ করা বা প্রতিজ্ঞা করো নাও ইউ উইল প্ল্যান টু তুমি তখন দুটো গাছ বসাবে তাহলে যখনই তুমি দেখবে একটা গাছ মারা গেল বা একটা গাছকে কেটে ফেলা হচ্ছে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি তখন দুটো গাছ বসাবে কেন এই কথাটা বলা হয়েছে দেখো এভাবেই কিন্তু তাহলে ভারসাম্যটা বজায় থাকবে যদি একটা গাছ কেটে ফেলা হয় এখানে কাটার কথা কবি বলছেন না কাটা তো উচিত নয় সে ধরো প্রয়োজনে কাটা হলো বা বয়সজনিত কারণে গাছটা মারা গেল বা ঝড় বৃষ্টির কারণে গাছটা পড়ে গেল তো এইরম পরিস্থিতিতে বা এমতো অবস্থায় আমরা যদি দুটো গাছ রোপণ করি তাহলে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে কারণ একটা গাছ গেছে বটে তার গাছ বদলে কিন্তু আবার দুটো গাছ বসিয়ে দেওয়া হয়েছে সেগুলো বড় হলেই কিন্তু ভারসাম্য তৈরি হয়ে যাবে তো সেই শপথটাই করতে বলা হয়েছে আনলেস ইউ সোয়ার যদি না তুমি শপথ করো আনলেস মানে যদি না তাহলে কি হবে দা ব্ল্যাক ওক বার্ক কালো ওক গাছের ছাল বার্ক মানে ছাল বা বাকল ওই যে গাছের স্কিন যেটা হয় সেইটা কী করবে উইল রিঙ্কেল ওভার ইউ রিঙ্কেল মানে কুঁচকে দেওয়া তো তোমাকে এখানে তুমি এটাও বলতে পারো তোমাকে আঁকড়ে ধরবে মানে ওই যে কালো ও গাছের ছাল তোমাকে হচ্ছে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে তোমায় আঁকড়ে ধরবে এবং তোমার অবস্থা কীরকম করবে ওর স্কিনটার মতো মানে ওর যে ওই কোঁচকানো স্কিন চামড়া তোমার অবস্থাও কিন্তু সেই রকম করা হবে তোমাকেও কিন্তু সেটা কুঁচকে দেবে এবং লাস্ট লাইনে কী বলা হচ্ছে রুট ইউ অ্যামং দ্য ওক্স রুট মানে শিকড় এখানে এই শিকড়টাকে ভার্ভ করা হয়েছে কি করা হবে তোমাকে হচ্ছে ওক গাছের শিকড়ে আটকে রাখা হবে এখানে রুট ওই যে বললাম শিকড় এখানে শিকড় মানে কি শিকড়টাকে বোঝানো হয়েছে সেটাকে হচ্ছে এক জায়গায় সে হচ্ছে আটকে থাকে মাটির তলায় তো তোমাকেও কি করা হবে ওই ওক গাছের শিকড়ে তোমাকে বন্দি করে রাখা হবে তোমাকে ওখানে আটকে রাখা হবে হোয়ার আর বন যেখানে তুমি জন্মেছিলে বাট নেভার গ্রিউ কিন্তু কখনো বড় হবে না অর্থাৎ তোমাকে হচ্ছে ওইখানে প্রেথিত করা হবে তোমাকে ওখানে এমনভাবে বন্দি করে রাখা হবে যেখানে তুমি হচ্ছে কি হবে আটকে পড়বে তুমি জন্মছো বটে কিন্তু তুমি আর বড় হবে না তোমার বৃদ্ধিটাকে আটকে দেয়া হবে নেক্সট পেজে চলে আসো দেখো একটা আর্টওয়ার্ক দেওয়া আছে ওই যে দেখো একটি ছোট ছেলে যেন ও গাছের জঙ্গলে প্রবেশ করেছে সেই ছবিটা এবং তারপরের পেজে দেখো তিন লাইন আর বাকি আছে লাস্ট প্যারা দিস ওয়াজ মাই ড্রিম বিনীত দ্য বাউস বিনীত মানে নিচে আর বাউস মানে হচ্ছে ডাল এটা ছিল আমার স্বপ্ন ডালেদের নিচে তাহলে এতক্ষণ যা কিছু ঘটনা ঘটলো যা কবি বর্ণনা করেছে একটা শিশুর মধ্যে দিয়ে তো শেষমেশ এসে কি বলছে যা এটা হচ্ছে একটা স্বপ্ন এই স্বপ্নটা আমি কোথায় দেখেছিলাম গাছের ডালেদের নিচে দ্যাট ড্রিম দ্যাট অল্টার্ড মি অল্টার্ড মানে পরিবর্তন করা বদলে দেওয়া এই স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল ওই যে শুরুর দিকে বলেছিলাম যে আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম তো এইখানেই সেই ব্যাখ্যাটা আছে দ্বিতীয়বার জেগে ওটা কেন না প্রথমবার জেগে উঠলো কারণ এটা হচ্ছে আসল বা বাস্তব ঘটনা না এটা ছিল একটা স্বপ্ন তাই জেগে ওঠা আর দ্বিতীয়বার জেগে ওটা কেন না কবি এতদিন পর্যন্ত গাছেদের নিয়ে কিন্তু অতটাও গুরুতর ছিল না মানে গাছেদের ব্যাপারটাকে অতটা মনোযোগ দিয়ে বা গভীরভাবে ভাবত না এখন কিন্তু কবি বুঝতে পেরেছেন যে গাছ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় কতটা দরকারি আমাদের একে অপরের পরিপূরক একে অপরের পরিবারের মতো কিন্তু মিলেমিশে থাকতে হবে তো এই যে তার অন্তর্দৃষ্টি লাভ হয়েছে এই যে সে নতুন উপলব্ধিটা করতে পেরেছে এটাও কিন্তু জেগে ওঠা এক চিন্তাধারার মানুষ তিনি ছিলেন এখন তিনি একটা অন্য চিন্তাধারার কিন্তু তার মনের মধ্যে সঞ্চার হয়েছে তো সেই জন্য বলছে এটা ছিল গাছের নিচে আমার স্বপ্ন এবং এই স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল কীরমভাবে বদলে দিয়েছিল দেখো ওয়ে নাই কেম আউট অফ দ্য অকুড যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম কোথায় এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি কোম্পানি মানে সঙ্গ হিউম্যান মানে মানুষ মানুষের সঙ্গতায় বা মানব পরিবেশে মানব সভ্যতায় তাহলে গাছেদের জঙ্গল থেকে ওক গাছের জঙ্গল থেকে যখন আমি মানব সভ্যতায় বা মানব সঙ্গতায় ফিরে এলাম তখন কি হলো মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো তাহলে বলছে কবি বলছে আমি হাঁটছিলাম একটা মানব শিশুর মতো মানে মানুষ শিশু একটা যেরমভাবে হাঁটে ঠিক সেইভাবেই হাঁটছিলাম কিন্তু বাট মাই হাট ওয়াজ এ ট্রি আমার হৃদয়টা ছিল গাছের তাহলে এখানে শেষে কি বলা হয়েছে না কবির মধ্যে হচ্ছে আগে ছিল একটা মানুষের সত্তা কিন্তু কবি যখন গাছেদের দুঃখ কষ্ট উপলব্ধি করলেন তখন কি হয়ে গেছে তার মধ্যে দুটো সত্তা একত্রিত হয়েছে মানুষ এবং গাছ মিলেমিশে একাকার হয়ে গেছে বলছে আমি যখন ওই গাছের জঙ্গল থেকে বেরিয়ে মানব সভ্যতায় এলাম আমার হাঁটাটা ছিল একটা শিশুর মতো কিন্তু শিশুর মতো হাঁটা থাকলে কি হবে আমার যে মন আমার যে হৃদয় সেটা ছিল একটা গাছের কারণ আমি গাছের কষ্ট বুঝতে পেরেছি এবং আমি এটা উপলব্ধি করেছি যে গাছ হচ্ছে আমাদের অবিচ্ছেদ্য অংশ আমাদের সব থেকে প্রিয় কাছের বন্ধু আমাদের নিজের পরিবার সেই কারণেই কবিতার নাম মাই ওন ট্রু ফ্যামিলি এবং তাদের রক্ষা করা হচ্ছে আমাদের কর্তব্য সেই জন্যে এই কবিতার মাধ্যমে কবি এই আমাদের যে শিক্ষাটাই দিতে চেয়েছেন যে আমাদের গাছকে হত্যা না করে অরণ্য ধ্বংস উদ্ভিদ নিধন না করে আমাদের কিন্তু তাদের বন্ধু হিসাবে আগলাতে হবে রক্ষা করতে হবে শুধুমাত্র আমাদের জন্য নয় পরবর্তী প্রজন্ম আমাদের পৃথিবীর জন্য যাতে আমাদের সব কিছু সুন্দরভাবে থাকে তার জন্য কিন্তু গাছেদের আমাদেরই রক্ষা করতে হবে আমাদেরই বাঁচাতে হবে এখানেই আমি কবিতাটা শেষ করলাম আশা করি তোমাদের কবিতাটি ভালো লেগেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি ক্লাস টেনের অন্যান্য টেক্সটেরও রিডিং উইথ বেঙ্গলি মিনিং অ্যান্ড এক্সপ্লেনেশান পোস্ট করেছি সেগুলোও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো